মজা আয়া। একে বলে মেইন স্ট্রিম ছবির প্রোমো, একে বলে ট্রেলার। ট্রেলার এমন হবে, প্রোমো এমন হবে যে অডিয়েন্স সেটা জানা লাগুক বা অজানা সেটা দেখে মোট কথা এক্সাইটেড হবে, সেটা দেখে মনে হবে ছবিটা আমাকে দেখতেই হবে। তো পারিয়ার ট্রেলারটা ঠিক সেরকম একটা ভাইবস দিচ্ছে। হাই, আমি রূপম, এখন কথা হবে পারিয়ার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে এসেছে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে ডেফিনেটলি চেক করো। তো কেমন লাগলো এই ট্রেলারটা? ট্রেলারটা খুব ভালো তারা নির্মাণ করেছে। আমার একটা অবজেকশন আছে, তবে সেটা আমি পরে বলছি, আগে ভালো কী কী বলে নিই। তো এর যে গল্পের যে লাইনটা, যে ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু খুব রিলেটেবল। একজন বয়স্ক মহিলা যার একটা হোটেল আছে, তিনি সেখানকার বেঁচে যাওয়া খাবারগুলো সেখানকার কুকুরদের খেতে দেন, এবং প্রত্যেকটা কুকুরের সাথে এই মানুষটার বন্ডিং হয়ে গেছে। আপনারা দেখবেন আমাদের প্রত্যেকের পাড়ায় কিন্তু এরকম কিছু লোক থাকে যারা প্রত্যেকটা কুকুরকে চেনে এবং তার সাথে সেই কুকুরগুলোর হেভি বন্ডিং। এবার সেখানে একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার রয়েছে, যেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির, যে এখানে থাকে কিন্তু পাড়ার কোনো লোকের সাথে তার বনে না, কেউ তার নাম জানে না, এবং তাকে দেখতে ভিলেনের মতো। এবার তার মেবি একটা কুকুরছানার সাথে সম্পর্ক আছে, যে কুকুরটাকে সে খেতে দেয়। এবার সেই কুকুরটা মিসিং এবং সে সেই কুকুরটাকে খুঁজছে। অপরদিকে যে ক্যারেক্টারটা অঙ্গনা প্লে করছে, তারা কুকুরদের জন্য কাজ করে এবং সে চায় কুকুরগুলো ভালো থাকুক, মেবি এরকম ধরনের কোনো এনজিওর সাথে সে যুক্ত। অপরদিকে শ্রীলেখা মিত্র, আমার মনে হয় সেও এরকম কোনো এনজিওর সাথে যুক্ত, এবং তারা এই কুকুরের বাচ্চা যারা খুঁজে পাচ্ছে না সেটা সাহায্য করছে। পুলিশ থেকে শুরু করে যত পাওয়ারফুল লোকেরা, তারা এই বিষয়গুলোর মধ্যে যুক্ত, ফলে একটা কুকুরের প্রাণের দাম 50 টাকা, যেই কারণে তারা ইনভেস্টিগেশন করবে না। এবং এখানে অম্বরীশ থেকে শুরু করে এদের যে ক্যারেক্টার, এরা হচ্ছে বিজনেসম্যান, এরা হচ্ছে এই রাস্তার কুকুর, যেহেতু এদের কোনো আইডি নেই, এরা নিখোঁজ হয়ে গেলে কেউ কিছু বলবে না, দুদিন চিৎকার করবে তারপর সব বন্ধ হয়ে যাবে, তারা এই কুকুরগুলোর স্কিন এবং মিট এটাকে কাজে লাগাচ্ছে। এবার এই র্যাকেটটাকে কীরকমভাবে বিক্রম চ্যাটার্জি সে ভাঙছে, এই নিয়েই হয়তো এই ছবিটা। ট্রেলারে তারা অনেকটাই এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। এবার কী কী ভালো লেগেছে? প্রথম হচ্ছে একটা ইন্টেন্সিটি আছে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, আমরা তার সম্পর্কে সেরকম কিছু জানতেই পাচ্ছি না, কিন্তু চরিত্রটাকে দেখতে হেভি লাগছে। তো এই যে হিরোইক যে ক্যারেক্টারটা, সেটা সম্পূর্ণ কিন্তু হিরোইক না, তার পাস্ট কিছু থাকতে পারে, সে এমন কিছু করতে পারে যেটা আমাদেরকে খুব হিট করে গেল, বা এই চরিত্রটা কী করে এত শক্তিশালী সেগুলো আমরা পরে জানতে পারি। তো এই চরিত্রটাকে যেরকমভাবে ট্রেলারে এস্টাবলিশ দেওয়া হয়েছে, যেরকমভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, সেটা খুবই ভালো, এবং বিক্রমকে লাগছেও সেরা। অ্যাকশন সিকোয়েন্সে যেরকম তার এক্সপ্রেশন, যেরকম তার ডায়ালগ, খুব খুব ভালো লাগছে। যে মাস অডিয়েন্স যারা এত কিছু ভাবতে চাইছে না, তারা অ্যাকশন দেখতে চাইবে, হিরোকে দেখতে চাইবে, তাদের জন্য কিন্তু এই দিকটা পুরোপুরিভাবে আসছে। তো বিক্রমকে সেরকমভাবে প্রেজেন্ট করতে পেরেছে, প্রত্যেকটা সিকোয়েন্সে বিক্রমকে হেভি লাগছে, এবং সে যে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, খেটেছে, সেটা পুরো ট্রেলার জুড়ে পরিষ্কার। সাপোর্টিং কাস্টে যারা আছে, আমার সেখানে বলার কথা, যাকে আমার হেভি লেগেছে সেটা হচ্ছে সৌম। ভাই কী করেছে! মানে এই ছেলেটাকে আমরা যেরকমভাবে দেখে এসেছি, এখানে পুরোপুরি একটা ইউটার্ন। মানে ও যখন ওই চিৎকার করে বলছে না, কুত্তা কুত্তা কুত্তা, ওই জায়গাটা আমি ভাই মানে ওর ফ্যান হয়ে গেছি, সেরা করেছে। এবং যখন ওই বলছে আমি 100টা কুত্তা মারবো, 1000টা কুত্তা মারবো, 1,00,000টা কুত্তা মারবো, ওর এক্সপ্রেশন দেখো, ওকে কি দেখতে লাগছে দেখো। এই চরিত্রটা আমি কীরকম বলছি, তথাগত মুখার্জির একটা ইউটিউবে কাজ আছে, হাউ টু বিকাম এ রেপিস্ট। ওখানে সম্ভবত তথাগত যে অ্যাসিস্ট্যান্ট ছিল, সে ওখানে মুখ্য চরিত্র অভিনয় করেছিল। তোমরা পারলে সেই পারফরমেন্সটা দেখো, সেই কাজটা দেখো, ঠিক আছে? তো অনেকটা ওরকম ধরনের ক্যারেক্টারটা, ব্যাপক লাগছে ওকে। অম্বরীশ মানে এরকমভাবে সবাইকে প্রেজেন্ট করেছে যে তাদের, এর আগে আমরা এরকমভাবে কাজ দেখিনি। বিমলগিরি, তার একটা কাজ দেখেছিলাম ধুলো, সে খুব ভালো একজন অ্যাক্টর, তাকে ভালো লাগছে। সাপোর্টিং কাস্টে যারা আছে, প্রত্যেককেই ভালো লাগছে, লোকনাথবাবু থেকে শুরু করে, এবং এখানে যে ভদ্রমহিলায় কুকুরদের খেতে দেন, খুব ভালো লাগছে। শ্রীলেখা মিত্র আছে, অঙ্গনা, প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে, ভালো লাগছে। এবার দেখার আর কী কী তারা বাঁচিয়ে রেখেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, খুবই ইন্টেন্সিটি আছে তার মধ্যে, এবং এর লুক অ্যান্ড ফিল সেটা খুব প্রিমিয়াম। যেটুকু জায়গায় তারা যেরকমভাবে সিকোয়েন্সগুলো দেখাচ্ছে, সেটার মধ্যে বিশ্বাস হয়। সেটা এমন নয় যে দেখে আমাদের বাদবাকি যে কোনো ছবির মতো মনে হচ্ছে, টিপিক্যাল মনে হচ্ছে। সেটার মধ্যে ডার্কনেসও রয়েছে, আবার সেটার মধ্যে একটা মেইন স্ট্রিম ছবিতে যে জিনিসপত্রগুলো থাকা দরকার সেগুলো রয়েছে। তো মেকিং ছবি ডেফিনেটলি খুব ভালো। এবং কয়েকটা সিকোয়েন্স, ওই কাটারটা চালু করে যখন বিক্রম চ্যাটার্জি একদম শেষ ভাগে ওটাকে চালাচ্ছে, আমাদের KGF বলো বা বিক্রম বলো, সেই ছবিগুলোর কথা মনে করায়। এবার সেখানে কি বড় মেশিন গান থেকে শুরু করে
বাজুকার মতো জিনিসপত্র চালাচ্ছে, এবার এখানে ওরকম কিছু করেনি, এখানে ওই কাটারটা চালাচ্ছে, তো রিপ্রেজেন্ট একই জিনিস করছে কিন্তু অন্যভাবে। তো এই জন্য আমি বলছি এটাই হচ্ছে মেইন স্ট্রিম ছবি, যে যেটা দেখিয়েছে ওরকম কিছুই দেখাচ্ছে কিন্তু হুবহু এক জিনিস দেখাচ্ছে না। তো এই প্রেজেন্টেশনটাই খুব শার্প, এবং ছবিটা কতটা র, কি ব্রুটাল। আমি শুধুমাত্র স্ট্রং ল্যাঙ্গুয়েজের কথা বলছি না, সিকোয়েন্সগুলো আমাদের মাথায় থাকে, তো সেটা দেখতে যারা এরকম ধরনের ছবি দেখতে ভালোবাসে, যারা এরকম ব্লাড পাথ চায়, তো এই ছবির মধ্যে সেরকম সিকোয়েন্সেস থাকবে। ওই যে সবাই মিলে বিক্রমকে মারছে, একটা ইট নিয়ে মারছে, ওই সিকোয়েন্সগুলো সত্যি ভালো। এবং ছেলেটা স্টার্টিংটা দেখো, একদম শুরুটা একটা করে বিট পড়ছে, একটা করে শর্ট চেঞ্জ হচ্ছে, তো মেট্রোনমের ওই যে স্টার্টিংটা সেটাই অডিয়েন্সকে ছেলেটা বসিয়ে দেয়। এবং আমি আগেও বলেছি এই যে সাবজেক্টটা, এই যে কুকুরদের নিয়ে এই যে গল্পটা, এটা অডিয়েন্সকে সিনেমা হলে আনবে। এই সাবজেক্টটা কোথাও একটা গিয়ে অডিয়েন্সকে ইমোশনাল করে দেবে, অডিয়েন্স এটা দেখতে চাইবে। এবার এই ট্রেলারে আমার কী ভালো লাগেনি, ট্রেলারে আমার এমন কোনো কিছু নেই যেটা আমার বাজে লেগেছে, তবে বিষয়টা হচ্ছে ট্রেলারটা একটু বেশি বড় হয়ে গেছে, তারা হয়তো অডিয়েন্সের জন্য অনেকটাই জিনিসপত্র লিনিয়ার ওয়েতে ছাড়তে চায়। ঠিক আছে, তথাগত মুখার্জির প্রিভিয়াস ছবি বা তার আগের ছবিগুলোর থেকে এই ছবিটা অনেক বেশি মেইন স্ট্রিম, এই ছবিটা অনেক বেশি মাস ওরিয়েন্টেড। এর মধ্যে অ্যাকশন থেকে শুরু করে ডায়লগ বাজি যেরকম রয়েছে সেগুলো অনেক বেশি আমার মনে হয় অডিয়েন্সকে জুড়তে পারবে ছবির সাথে, কিন্তু তারা সেটা করতে গিয়ে ট্রেলারটাকে অনেক বড় কেটেছে। এবং যেহেতু ট্রেলারটা পুরো লিনিয়ার ওয়েতে চলছে, আমার কোথাও একটা কি মনে হয় তারা অনেকটাই বেশি কিছু গিভ অ্যাওয়ে করে দিয়েছে। এবার এমন হতে পারে ছবির মধ্যে অনেকটাই কিছু বাকি আছে, তবে আমি শুধুমাত্র যেহেতু ট্রেলার নিয়েই কথা বলছি, তো আমার মনে হয় ট্রেলারটা একটু বেশি বড় হয়ে গেছে, ট্রেলারটা তারা অনেকটা বেশি কিছু রিভিল করেছে। বাট ওভারঅল আমার এই ট্রেলারটা খুবই ভালো লেগেছে, আমি এই ছবিটার জন্য ডেফিনেটলি খুব এক্সাইটেড। আমি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে অবশ্যই ট্রেলারটা চেক আউট করো। মেইন স্ট্রিম ছবিকে সাপোর্ট করো, সাপোর্ট করবো, এই কথাগুলোর আগে না একটা ভালো শব্দ বসে, ভালো মেইন স্ট্রিম ছবি দেখবো। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।